সো হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখোনি, তারা তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও যে আমাদের বাড়িতে রান্না পুজোর তোড়জোড় শুরু হয়েই গেছে। আর আমি তো দাদা দমদমে বাজার করতে চলেই গেছিলাম, মানে মাছ কিনতে বাজার দমদম দিয়ে করিনি, বাজার তো রানকুনি দিয়ে করেছিলাম, আর মাছটা দমদম দিয়ে কিনেছিলাম। তো দেখো আমি আমাদের কপু দেখেছো যে স্নান টান করে কী সুন্দর সেজে গুজে বসে পড়েছে, আর মা আজকে ফ্রিজটা আর কি পরিষ্কার করছিল, কারণ আমিষ টামিষ আর কিছু ঢোকাবে না। তো দেখো বাজার টাজার হয়েই গেছে, সব কাটাকুটি হয়ে গেছে, মা এবার সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটাটা লাগিয়ে দিচ্ছে উনুনে, কারণ ওটা আর কি আমাদের নিয়ম হয়ে পড়ে, গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছে, তাই জন্য আগে আগে সব ঘরে টরে সব জায়গাতে। আর আমার দিদা ওখানে বসে বসে খেসারির ডাল মানে বাচ্চে। এই দেখো আমাদের সব কাটাকুটি রেডি, ভাজা ভুজি পুঁই শাক, তেঁতুল আর ওলটা না আমাদের ম্যান্ডেটারি, মানে তেঁতুলটা আর ওলটা যখন উনুন ধরাতে হবে তখন তেঁতুল আর ওল দিয়ে প্রথমে সিদ্ধ করতে হবে, আর ওই তেঁতুলটা দিয়েই চালটা দিয়ে চাটটিটা সবার লাস্টে করতে হবে। তাই দেখো মা আগে উনুন ধরে তেঁতুল আর ওলটা আগে সিদ্ধ করে নেবে, তো ওই ওলটা আবার আর কি ফেলে দেওয়া হবে না, ওলটা আর কি ভাজাতে চলে যাবে। যে দেখো মা আগে ওল আর তেঁতুলটাকে সিদ্ধ করে নিল, তারপরেই মায়ের ভাজাভুজির দিকে যাবে। তো দেখো মায়ের পরে ভাজাভুজির দিকে ওল সিদ্ধ হয়েই গেছে, তো মা দেখো তেল কেটে ভাজাভুজির দিকে চলে গেছে, আলু টালু সব কিছু যা আর কি ভাজার। আমাদের অ্যাকচুয়ালি এবারে একটা রকম ভাজা হয়েছে, এগারো রকম। তো দেখো মাকে আলু টালুগুলো আমি আর কি সব ভিডিও মানে করতে পারিনি, কারণ আমিও মায়ের হাতে হাতে কাজ করছিলাম, সব কাটাকুটি করে দিতে হচ্ছিলো, আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই। আর দাদা আর কি দাদার চোখে খুব প্রবলেম হয়েছে, চোখে কিসে পোকাতে না কিসেতে মানে চোখের ওপর দিয়ে গেছে জানি না, জীবাণু কিছু একটা প্রবলেম হয়েছে, ইনফেকশন হয়ে গেছে চোখে, তাই জন্য দাদার খুব মানে চোখে দেখতে খুব অসুবিধা। দেখো আমি তাই কাজ করছি, তাই ছোটকা মানে আমাদের বাসের ঘরে একটা ছেলে বাচ্চা ছেলে আছে, সে আর কি ভিডিওটা তখন তুলে ক্লিপটা তুলে দিয়েছিলো ভিডিওর, তো দেখেই নাম। দেখো মায়ের আলু ভাজা হয়ে গেছে সব, মানে এইটুকু নাই, দেখো এখনও এতগুলো ভাজা বাকি আছে, এরপর মানে এতটাই আমি ক্লিপ তুলতে পেরেছি, তারপরে আর আমি কিছু করতে পারিনি। তো দেখো মায়ের রান্না বান্না মানে রাত্রি তখন কটা বাজে দেখবে, এই দেখো ভোরবেলা 4:10 মানে 4:05 মানে প্রায় লোক তখন উঠবে, তখন আমরা সবাই রান্না করে উঠলাম। এই দেখো সব, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর কাতলা মাছের তেল ঝাল, আর তারপরে রয়েছে এটা, আর এটা হচ্ছে কি চাল কুমড়ো ছিঁচে তার মধ্যে ভেলি গুড় আর নারকল কুড়ো দিয়ে ভাজা, আর এটা হচ্ছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই দেখো চিংড়ি মাছের তেল ঝাল মানে পেঁয়াজ রসুন কুচি ইউজ করা যাবে না। দেখো সব রকম ভাজা, বেগুন উচ্ছে কাঁকরোল আলু পটল, ওদিকে ছিল কলা কুমড়ো পটল ওল ভাজা, আর এটা হচ্ছে কি ভেন্ডি ভাজা, আর এদিকে নিচে দেখো এই দেখো নারকোল, এই দেখো ভাত, মানে এটা হচ্ছে 1.5 কেজি না 2 কেজি খালি ঠিক জানি না মাপটা, 3 হাঁড়ি আমাদের ভাত করা আছে, কারণ সবাইকে দেওয়া হবে সব ইয়ে হবে। এটা দেখো আমাদের হচ্ছে খেসারির ডাল এরকম করে সিদ্ধ করা, এর ভেতর নুন আর লঙ্কা টঙ্কা সবই দেওয়া, এই দেখো এই একটা আর এই একটা, এই 2 হাঁড়ি একটা ডেস্কে খাই। আর রোজি দেখো রোজিকে ভিডিও করছি, রোজি আছে ঘুমাচ্ছিলো রোজি তখন 4:00 বাজে, আর দেখো গপু ঘুমাচ্ছে না, সবাই ঘুমাচ্ছিলো তখন আর কি, আমার মুখটার অবস্থা দেখছো তো। আর আমাদের নিয়ম আছে কী বলতো, যে রাত্রিবেলা রান্না করে উঠে এক থালাতে মানে একটু খাবার একেবারে বেড়ে নেবে, বেড়ে নিয়ে একেবারে খাওয়ার চাপা দিয়ে রেখে দেবে, মানে খাবারটা এক থালাতে একবারই বাড়তে পারবে, সবার জন্য আলাদা আলাদা করে ওরকম বাড়া যাবে না। দেখো মাতাই দাদার জন্য একটা থালাতে, আমার আর মায়ের জন্য এক থালাতে বেড়ে নিলাম, দাদার চোখটার অবস্থা দেখো ফুলে পুরো ঢোল হয়ে গেছে। তো আমাদের জন্য খাবার একবারই মা বেড়ে নিয়ে, এবার দেখো কাগজি লেবু, আগে আমাদের নিয়ম হচ্ছে কাগজি লেবু দিয়ে দিতে হয় একটুখানি ভাতের মধ্যে, তারপর জল দিয়ে শাক ভাজিয়ে নমস্কার করতে হয়। তো মা দেখো কাগজি লেবুটা দিয়ে দিয়ে এবার ইয়ে দিয়ে দিয়ে জল দিয়ে দিল, মা এবার আর কি এই হাঁড়িটা দেওয়া হয়েছে, তো ওই ঘরেও তো একটা হাঁড়ি আছে, তো ওই ঘরেও মা দিতে যাবে, তাই জন্য এই দেখো এই ঘরেও হাঁড়িতে দিয়ে দিচ্ছে। যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে প্লিজ। তো দেখো মা এবার এতেও জল দিয়ে দিল, আর আমি শাক বাজাচ্ছিলাম, আর রোজির অবস্থা দেখো তোমরা কীরকম করবে, আমি শাক বাজাচ্ছি আর রোজি মুখ দিয়ে শাক বাজাচ্ছে আর কি, দেখো রোজির অবস্থাটা দেখো। কাদের কাদের বাড়ির ডগি এরকম করে বলো, কিন্তু রোজি কিন্তু এরকম করে। আচ্ছা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছোট্ট করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিওর জন্য আমাকে করো, টাটা।